ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। পেট্রোলের পাশাপাশি দামি হলো ডিজেলও। লিটার পিছু পেট্রোলের দাম বাড়লো 35 পয়সা, ডিজেলের দাম বাড়লো 37 পয়সা। পেট্রোল 107। কি বলছেন আমজনত? মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। পেট্রোলের পাশাপাশি দামি হলো ডিজেলও। লিটার পিছু পেট্রোলের দাম বাড়লো 35 পয়সা, আর ডিজেলের দাম বাড়লো 37 পয়সা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এই নিয়ে 15 বার বাড়লো পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম বাড়লো 18 বার। সেঞ্চুরি আগেই পেরিয়েছিল পেট্রোলে, এবার তা বাড়তে বাড়তে প্রায় 110-এর দোরগোড়ায়। ডিজেল আস্তে আস্তে সেঞ্চুরির পথে। এইভাবে লাগাতার দাম বেড়ে চলায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। না, কোনোদিন ভাবিনি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হচ্ছে, আর কিছুই না। দরকার ছাড়া তো মানে অপব্যবহার করা যাবে না, এই আর কি। নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হচ্ছে। সাধারণ মানুষের কমলে দাম কমলে অবশ্যই ভালো হয়, এ ব্যাপারে চিন্তা করা যায় না, ধারণার বাইরে। আমরা সাধারণ মানুষ কী করে এইভাবে তেল চালালে কি আর দুদিন পরে গাড়ি বন্ধ করে দিতে হবে, সাইকেল চালাতে হবে, প্রতিদিন 2-3 টাকা কমবে, হয়তো 10-15 পয়সা। এটা মহা সমস্যা না, কত লোকের সমস্যা, তেলের উপর সব কিছু নির্ভর। দুশ্চিন্তা তো আছেই আমাদের, পেট্রোলের দামের সাথে সাথে সমস্ত জিনিসের দাম একসাথে বাড়তে চলেছে, দুশ্চিন্তা নিয়েই আমাদের চলতে হচ্ছে আর কি। না, কোনোদিন ভাবিনি, এটা একটা স্বপ্ন ছিল যে পেট্রোলের দাম 100 টাকা হবে, এখন সার্থক হয়ে গেল 106। কোথায় গিয়ে থামবে পেট্রোল ডিজেলের দাম তা নিয়ে সংশয় আমজনতা। এইভাবে দাম বাড়তে থাকলে আগামী দিনে গাড়ির চাকা গড়াবে কি করে তা নিয়ে চিন্তায় সকলে। দুশ্চিন্তা মানে অনেক দুশ্চিন্তা, ডবল দাম হয়ে গেল পেট্রোলের, এ তেল ভরা গাড়ি চালানোই মুশকিলের ব্যাপার। কিছু তো করার নেই, আমরা শুধু দেখতে পারি, আর এর থেকে বেশি আর কিছু করার নেই আমাদের। এত টাকা দাম দিয়ে পেট্রোলের পরে গাড়ি চালানো যাবে না ঠিকঠাক, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে প্রতিদিন 30-40 পয়সা করে দাম বাড়ছে। তেলের দাম বাড়বে এটা খুব স্বাভাবিক, কারণ জৈব জ্বালানি এটা তো সীমিত, কিন্তু যেভাবে মুনাফা কর্পোরেটদের টাকা দেওয়ার নাম করে সাধারণ মানুষের পকেট কেটে মুনাফা লুটছে মোদী সরকার, এটা সত্যি একটা প্রতিবাদ করার মতো ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ আমাদের প্রতিবাদ করা হচ্ছে না।